আর অবশ্যই মাত টানতেই হবে এটা বাধ্যতামূলক না টানলে কিন্তু এটা গুণা হবে দেখুন এখানে যদি হরফ উপরে এরকম খারা জোবর থাকে অথবা খারা জের এরকম খারা জের থাকে অথবা উল্টা পেশ থাকে তাহলে সেখানে অবশ্যই এক লিট পরিমাণ টান দিবেন আবার বলি আমি যদি এরকম হরফ উপরে শুধু খারা জোবর অথবা খারা জের অথবা উল্টা পেস্ট থাকে সেখানে অবশ্যই এক লিপ টান দিবেন এক জবর এক জের এক পেস্ট তাহলে টান দিবেন না আরেকটা মাছ হচ্ছে পেঁয়াজের পর যখন জজমলা ওয়াও পাবেন না যে পেঁয়াজের পর জজমালা ওয়াও আসছে এটা এক টান দিবেন জের এর পর জজমালা ই আসছে এটা এক টান দিবেন এবং যদি জবরের পরে খালি আলিফ আসে তাহলে সেখানেও এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে পড়তে হবে হামজা খারাজ পর আ আতে টান দিবেন মিম জবর বা নুন জবর টান হবে না আমানা আমানা এরকম হামজা ওয়াও পেশ উ মিম জের মি নুন জবর না উ মিনা উ মিনা হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা এর জবর ওপর খালি আলিফ তেরকম জবর ওপর খালি আলিফ জের পর হসমাল্লা ইয়া পেশের পর হসমাল্লা ওয়াও খারা জবর উল্টা পেশ যদি পান আপনি কোরআন মাসিদের ভিতরে যেখানে পাবেন সেখানে আপনি এক লিফ পরিমাণ টান দিবেন তাহলে এটা হবে ই মানান হামজা খারাজের ই এক লিফ হবে লাম খারাজ লা টান দিবেন ফাজের ফি হামিম জের হিম ই লা ফি হিম যদি টান না দেন তাহলে কিন্তু গোনা হবে তো অবশ্যই টান দিতে হবে ইলাফিহিম হামজা খারা জবর মিম জবর মা আ মা আতে টান দিবেন তবে মিম জেবর মা টান দেওয়া যাবেন এটা হরকত হরকতে টান দেওয়া যায় না নুন অপেশ নু পেশ মোলা অবশ্য এখন অবশ্যই এক টান দিতে হবে তাহলে হবে আ মানু আ মানু এ যে আলিফ এটা অতিরিক্ত আলিফ এটা পড়া যাবে না তারপরে এখানে দেখুন আরেকটা নিয়ম যেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াকফের অবস্থা যে দুটা জবর আসে তো কোরআন মাঝে ভিতরে যখন আপনার ওয়াক বসে দুটা জবর পাবেন এরকম অফের সাথে দুই জবর পাবেন তাহলে সেখানে আপনি অক্ষর ধরলে এক লিপ পরিমাণ টান দিবেন অবশ্যই এই টান টানগুলো দিতে হবে তাহলে খাড়া জবর খারা জলটা পেশ আসলে এক লিপ টান দিবেন পেশের পর জমালো ওয়াও জের পর জমালা ইয়া জবর পর খালি লিপ আসলে এক লিপ টান এবং ওয়াক অবস্থা যদি এরকম দুইটা জবর আসে তাহলে সেইখানেও এক লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন এখানে আছে হামজাহ জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবা দান আছে যদি আমরা এখানে অক্ষ ধরে পড়ি তাহলে হবে আবাদা দাতে এক লোক হবে আবাদা আবাদা এরকম ভাবে তারপর হচ্ছে লাম লান যদি অক্ষ ধরেন তাহলে হবে কৌলা তো কোরআন মাজিদের ভিতরে যত মানে যেখানেই আপনি এরকম দুইটা জবর পাবেন অক্ষর অবস্থায় সেখানে অক্ষ ধরলে এক টান দিবেন কৌলা ও লাম পেছি ওল মিম দুই যুবর মান অক্ষ ধরলে হবে ওল মা গড় কন আছে অক্ফ ধরলে বা থামলে এই যে অক্ফ ধরলে মানে হচ্ছে যে এই গোল চিন্নটাকে ওক্ফল হয় অক্ষ মানে থামার জায়গা আমরা যে থামি ওই থামার জায়গায় গড় কফ দু জব কন গড় কন যদি আপনি এখানে থামেন অর্থাৎ আয়তে শেষে এরকম ভাবে যদি ওকফর অবস্থায় দুইটা জবর আসে আর সেখানে আপনি থামলে বলবেন গড় ক বলবেন গড় কন আছে পড়লে হবে গড় ক ঠিক একই রকম এখানেও মুসাম মান আছে যদি আপনি থামেন এরকম আয়তে শেষে পাবেন তাহলে পড়তে হবে মুসাম এই দুটো জবাব আসলে আমরা একটা জবাব দিয়ে এক লিপ্ট পড়ব পড়বো মুসাম অবশ্যই মুসাম এখন গুণ করতে হবে ওয়াজ গুণ করতে হবে তাহলে অবশ্যই এটা ভালো করে বুঝে নেন যদি অক্ষের সাথে এরকম ভাবে দুইটা জবর আসে আয়তের শেষে আর সেখানে যদি আপনি থামেন তাহলে অবশ্যই অবশ্যই এক লিপ পরিমাণ টান দিয়ে পড়বেন তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ যে লিনের হরফ মদেলিন দেখুন লিনের হরফের দুইটা ওয়াও ইয়া যদি জবর পরে মানে ওয়াও জবর পরে মানে ইয়া আসে তাহলে তাকে লিনের হরফ বলা হয় লিনের হরফ বললাম দেখলি মানে তাড়াতাড়ি করে পড়ি আর মদেলিন হচ্ছে লিনের হরফের পরের হরফ যদি ওয়াকফ আসে যে ওয়াকফ খ ওয়াও জবর খ জবর পরে মানে ওয়াও আসে ফা দি পেশ ফুন খ ফুন এখানে খ ওয়াও জবর খ এটা হচ্ছে লিনের হরফ আর ফা দি পেছ ফুন লিনের হরফের পরের হরফ তারপরে যে ওয়াকফ চিহ্ন আসে তো এরকম ভাবে লিনিয়ার হরফের পরের হরফে যদি চিহ্ন আসে তাহলে সেখানে কিন্তু এক পরিমাণ টান দিতে হবে এখানে পড়তে হবে খ ওয়াজিবুল খ ফা দুই খ ফুনা সক হল হবে খউফ অক্ষর অবস্থায় যদি হরফের উপরে দুইটা পেশ থাকে দুটা জেড থাকে হরফের নিচে বা এক জবরে এক জেড পেশ থাকে তাহলে সেই হরফটা যদি আমরা অক্ষর ধরে পড়ি তাহলে এটাকে সাকিন ধরে পড়তে হয় শুধুমাত্র দুটো জবর থাকলে আমরা এক পরিমাণ টান দিব আর দুই যে দুই পেজ এক জবর এক পেশ থাকলে ওটাকে সাকিন করতে হবে এখানে খৌ ফোন আছে যদি অক্ষ ধরেন তাহলে ফাটাই সাক করতে হবে খো তো আমরা এক লিটার দিয়ে ফাটাই সাইন করবো খৌফ এরকম নুন ওয়া নাও মিম দুই পেস মুন নাও মুন অফ ধরলে হবে নাও বাই জবর বাই তা দুই জে তিন বাই তিন যদি থামেন তাহলে পড়তে হবে বাই এরকম ভাবে হামজা সদ জবর আফ হা জবর হা বা দুই পেস বোন আফ হা আছে এখানে এখানে একটু দেখুন যে হা আলিফ জবর হা লামিয়া মিম খালি আলিফ জেললি ইয়া খালিয়া লিফ ওয়াও পেসেপালা এগুলো হচ্ছে মদর হরফ জবরপুর খালি আলিফ আসলে জারুপালা ইয়া আসলে ওয়াও আসলে তাকে মদর হরফ বলা হয় হরফ হলে আমরা জানি এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু মদুর হরফের পরে যদি ওয়াফ আসে এই যে লিনের হরফের মতো মধ্যে লিনের মতো আর কি মদর হরফের পরের যদি ওয়ফু আসে তাহলে তাকে বলা হবে মধ্যে আর জি মধ্য আর জি তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে এখানে এরখানে নাউম বাইট এইগুলো হচ্ছে এক লিপ্টনে পড়বেন কোরআন মাজিদের ভিতরে এরকম লিনের হরফের পরে যদি আপনারা অক্ষ ধরেন সেখানে এক লিপ্টনে পড়বেন আর মদর হরফের পরে যদি অক্ষ ধরেন তাহলে সেখানে তিন লিপ্টনে পড়তে হবে ঠিক একই রকম যে এই বাটাকে আমি সাকিন করে ফেলবো মিমটাকে সাকিন করে ফেলবো কারণ অক্ষর অবস্থায় দুই পেশ দুই জের কিংবা এক জবর এক জায়গা পেশ আসলে সেটা সাকিন ধরে পড়তে হয় তাহলে এখানে আছে আউস হা বুন আছে যদি আপনি অক্ষ ধরে পড়েন তাহলে বলতে হবে আউস হা যেহেতু বাটা কলকলা হরফ তাই অবশ্যই কলকালা করতে হবে কফ এ পাঁচটা হরফ হল কলকলা পাঁচটা হরফের পরে যখন অক্স আসে অক্ষ ধরলে কলকালা করতে হয় তাহলে এখন হবে অফ হাত আমরা তিন দিয়ে বাটাকে সাকিং করবো এবং কলকালা করবো আইনজীবর আল্লাহ আলিমেশম আলিমুন যদি অক্ষ ধরে পোন বলতে হবে আলিম

মদর হরফের পর হরফে অক্ষ ধরতে হয় আয়তের শেষে যেরকম মদর হরফের পর হরফে অক্ষ ধরলে বা লিনিয়ার হরফের পর হরফে অক্ষ ধরলে বা অক্ষর অবস্থায় যে দুইটা জবর আসে তাহলে এরকম ভাবে টান দিতে হবে অক্ষর অবস্থায় দুই জবর আসলে এক লিপ টান হবে লিনিয়র হরফের পর হরফে অক্ষ ধরলে এক লিপ টান হবে আর মদর হরফের পর হরফে অক্ষ ধরলে তিন লিপ টান হবে এগুলো মনে রাখবেন তারপর হচ্ছে মদর হরফের পর যদি চিকন চিহ্ন থাকে বা যদি লম্বা হামজা থাকে তাহলে তাকে বলা হয় মদ্দে মুনফাসিল এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল আর মদ্দে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব অর্থাৎ মদর হরফ কাকে বলে জবর পরে খালি আলিফ জিয়ার পশে মানে ইয়া খারা জব খারা জলটা পেশ অথবা পেশের পশে মানে ওয়া ওয়াশ লেগে গেলে মদ হরফ এই মদ হরফ পরে চিহ্নটা পাইলে সেখানে তিন আলিফ টান দিবেন আর বাম অবশ্যই ইয়া হামজাটা দেখবেন তাহলে এটা হবে মা শুধু মদ হরফ এক লিফ্টানের পর থেকে কিন্তু চিকন চিহ্ন আসার কারণে বামে এই হামজাটা আসার কারণে আমরা সেই মাদ্রে আবার তিন লিফ্ট টান দিয়ে দিব মিম আলিফ জবর মা হামজা গোয়েন জবর আউ নুন খা জবর না মা আউ না ফায়া জের ফি জের পর সমলে মাদহরফ মাদহরফ উপর চিকন চিহ্ন আসছে তো এখানে তিন উত্তর দিবেন ফি আমলিন তো এরকম ভাবে কোরআন মাজিদের ভিতর যত জায়গায় এরকম পাবেন চিকন চিহ্ন পাবেন মাদহরফ উপর সেখানে তিন উত্তর দিবেন

বাজেয়ার বিমি মালিক যাবো মা বিমা আহমদান পেস উম এখিনি বর্তবে জাজিয়ার জিলাম যাব তাহলে এই মাতে তিনি প্রাণ দিবেন বিমা উম জিলা এরকমভাবে আপনারা মদের সর্বপদ চিহ্নটা পাইলে সে মাতে তিনি প্রাণ দিবেন কোন মাটিতে দেখবেন অনেক পাবেন সেখানেই তিনি প্রাণ দিবেন তারপর হচ্ছে যদি মোটা চিহ্নটা পান এটাকে মোটা চিহ্ন বলা হয় বামে এই গোলাম যে থাকবে ঠিক একই রকম মধ্য হবে উপরে থাকবে মোটা চিহ্ন বামে গোলাম থাকলে সেখানে চার এফ দিতে হবে এটাকে বলে মধ্যে মুক্তা সিল কোরআন মাজিদ আপনি এরকম উদাহরণ অনেক পাবেন সেখানে আপনারা চার এফ পড়বেন তাহলে এখন হবে জিম আলিফ জবর জা হামজা তাজবর আথ টানটা দেবে চার আলিফ জা আথ টান কিন্তু কম দেবেন না টানা একেবারে চালে টানের চেষ্টা করবেন সিনিয়াজের সি হামজা তাজ আত সি আত সিন ওয়া সু পেশে প্রথম হল ওয়া মধ্য তার উপর মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে হামজা জবর আ সু আ সু তো আমরা তিন প্রাণ যদি আমরা এখন ওয়াকফ দিই তাহলে এই হামজাটা সাকিন হয়ে যাবে তাহলে এরকম পড়তে হবে সু এরকম অর্থাৎ সুরতে আমরা চার প্রান্ত হামসাকে সেকেন্ড করবো ধাক্কা দিয়ে ধরবো এরকম ভাবে আপনার অক্ষরের সাথে বা আয়তের শেষে পাবেন নিসা যদি অক্ষর ধরে পান তাহলে বলবেন নিসা এরকম ভাবে পড়বেন এটা দেখুন একটু খেয়াল করেন এখানে দেখুন হামজা পেশ ও এই ওতে টান দেওয়া যাবে না আমরা অনেকেই পেশের উপর ওয়াও পাই যে কারণে আমরা টান দেওয়া দেই এরকম দেখে তো টান দেওয়া যাবে না ওতে টান দিবেন না এরকম আপনি করেন মাঝে তো অনেক পাবেন উলাইকা এখানে ওতে তে টান দেওয়া না টান দিতে হবে উলাইকা এরকম ভাবে পড়তে হবে তারপর নামটা হচ্ছে যদি এরকম মধ্য হরফ উপরে মোটা চিহ্ন বামে তাশদিদ থাকে যে তাশদিদ এই তাশদিদ 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 থাকলে সেটাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বল হয় এখানে চাল টান দিতে হবে এখানে কাফ গিয়া ধরবে তবে কাতে আমরা চালিফ টান দিয়ে তারপর ফাকে ধরবে এরকম কাফ ফাজবর কাফ ফাজবার ফা তা দু পেস্টুন কাফ ফাতুন অর্থাৎ কাতে আমরা চার টান দিব তারপর ফাঁকে দেবো কাফ ফাতুন এরকম পড়া যাবে না কারণ এটা মদ হয়ে পড়ে তাসি দাস দিয়ে জন্যে দা ফাতুন দাঁতে চার টান দিয়ে তারপর বাঘে ধরতে হবে এখন দেখুন সত খা যাব স আসছে খারা যাবার পরে মোটা চিহ্ন আসছে উপরে তারপরে পরে কি তার সাথে তাহলে আমরা সতে চার প্রান্তে ফাঁকে ধরব সাতিনাতুন লব আল্লু না এরকম ভাবে চায় দিয়ে তারপর তাস দিয়ে দল হরফকে ধরবেন এখন আটা জিনিস এখানে সেটা যদি ওয়াক্ফের সাথে আপনারা এই টাটা পান আর শেষে ওয়াক্ফের সাথে তাহলে এখানে যদি আপনি ওয়াক্ফ দেন টাটা হাসে কিনা হয় যাবে এরকম হা কহ দা এরকম ভাবে পড়বেন তারপর নিয়মটা হচ্ছে কোরেন মাঝের ভিতরে আপনি এই দুটা শব্দ পাবেন অর্থাৎ মদর হওয়ার পরে মোটা হচ্ছে বামে সাকিন থাকবে অর্থাৎ খারা জবর আসবে এখানে পরে এই এখানে চার পড়তে হবে অর্থাৎ আ আমরা চার টান দিয়ে লামকে ধরব ভাবে আল আনা এটা কি হবে আল আনা এরকম ভাবে আপনারা এই মাত্র টান দিবেন অবশ্যই এখানে হচ্ছে পরিমাণ দিয়ে পড়তে হবে তারপরে আমাদের সর্বশেষ মত গুলো হচ্ছে যদি হরফ উপরে এরকম মোটা চিহ্ন থাকে এটা সোরা শুরুতে এগুলো পাবেন আপনি হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি মিমের উপর তাসিদ থাকে তাহলে এই হরফে চার প্রান দিয়ে মিমকে ধরতে হবে মিমকে ধরে মিম আর চার টান দিতে হবে আবার মিমে গুণ করতে হবে এরকম ভাবে লাম এরকম আবার এটা একটা আলিফ্লা ভাবে চার লিখন দিতে হবে অর্থাৎ যে দেখেন মিমি বলবো তাসিদ আসছে তাসিদ আসলে আমরা জানি হরকতে বা আমি মিমে বা বিভিন্ন আসলে গুন্না করতে হয় তো এখনও কিন্তু মিমের উপর তাসিদ থাকার কারণে মিমিকে গুণনা করতে হবে এখানে সিন বলবেন না সি এরকমভাবে টান দিয়ে পড়বেন সি তো এরকম হরফ উপরে মানে মোটা চিহ্নটা থাকলে সে হরফের চার টান দিবেন যেমন এখানে নুনে আমরা চার টান দিব

মিম স্যাকিনের পরে মিম আসবে এবং মিমবাবার তাস আসবে এখানে আমি তাসিটা দিয়ে দিই যে এরকমভাবে ভাবে তাস আসলে এবং সে মিম তাস তাসী থাকবে এখানে দেখুন মিম আসছে মিমাব তা আসছে তাসিদ নাও থাকতে পারে ওটা কিন্তু বিষয় না কিন্তু তাশিদ আসবে আর কি তো মিম সেকিনের পর মিম আসলে গুণ করতে হবে এক কথায় তারশিদ আসুক না আসুক এটা দেখার বিষয় না যদি মিম সেকিনের পর আমরা মিম পাই তাহলে গুণ না আদায় করব তাহলে এখানে এ হামজাকে মিম ধরবে এবং গুণ না আদায় করবে তো কোরআন মাজিদের ভিতরে যেখানে আপনারা এরকম ভাবে মিমের উপর তাসটি পাবেন বা মিম সাকিনের পরে হরফটা মিম পাবেন ভালো করে একটু বুঝে নেন কোরআন মাজিদ পড়ার সময় বা কোরআন তেলাওত করার সময় আপনারা যেখানে মিম সাকিনের পরের হরফটা মিম পাবেন তাসটি না থাকলে সেখানে গুণ না আদায় করবেন এ হামজাকে মিম ধরবে হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান আমমান ওয়া জবর ওয়া এখানে দেখুন মিম সেখানে পর মিম আসছে তাহলে কাফ গিয়ে মিমকে ধরবে এবং গুণ না দেখ করবেন কাফ মিম জবর কাম দুই ছোট মিলকে গুণ না করবেন ওয়া কাম মিম নুন জের মিন ওয়া কাম মিন হামজা জের এ লাম ইয়া লাই ইলাই এ কাফ গিয়ে মিমকে ধরবে গুণ না দেখ হবে মিম সেখানে পর মিম আসছে

কুলু বাজের বিহামিম জের হিম কুলু বিহিম এখন মিম সেখানে করবেন মাসে করে না করবেন কুলু বিহিম মিম যেবার মা রাজেব রে পেশ দন কুলু বিহিম মা র দেখুন প্রত্যেকটা জায়গায় মিম সেখানে পর মিম তো মিম সেখানে পর মিম মিম সেখানে পর মিম আসলে গুণা হবে

তো এটা হচ্ছে মিম সাকিনের পর মিম আসলে আমরা গণনাতে করব আরেকটা হচ্ছে ইক ইকফাস হফি অর্থাৎ মিম সাকিনের পর বা আসবে এখানে যদি মিম সাকিনের পর বা আসে তাহলে গণনাতে করে পড়তে হবে অর্থাৎ দুই টুট মিল করে আমরা গণনাটা দিয়ে করব এখানে দেখুন যদি মিম সাকিনের পর বা আসে তাহলে এখানে হবে রব আসবে রব হা মিম পেশ হুম রব হুম রব আসবে রব বা পেশ বু রব হা মিম পেশ হুম রব হুম বাজের বিহামিম জের হিম রব্বু হুম বিহিম কফ মিম পেশ কুম মিম সেকিনের পর বা তাহলে মিম সেকিনের পর মিম এই যে মিম সেকিনের পর বা এ দুইটা হরফ আসলে কিন্তু গুণ না করতে হবে বাজের বি কুম বি হামজা জাল জের ইদ নুন লাম জের নীল লাম খরাজ বল্লাহ জের হি কুম ৱাও জবৰ ৱামি মালু জবৰ মা ৱামা হামিম পেশ হুম ওয়ামা হুম বাজে বি মিম হামযাদ পেশিমুক বিমুক মিম যে মিনু নুয়া নি বিমুক মিনি নুন জবৰ না ওয়ামা হুম বিমুখ মিনি না তারপর তাও যাব তাও মিমি আজের মি তাও মিহামিম যে হিম হিম সেখানে বা সুগুনাত্য করবেন ترميهم <applause> بازر بحجر بحجم الجوجا بحجا روز الرضا دجتين ترميهم <applause> بحجا راتين فاز بر فباش جبر باش فباش شين روز الشير فباش شير هامين بشهم فبشرهم بازر بعين جبر عاجل ذا بعد زبن ফাও আশিরহুম বিআযাবিন তে ভাবে যদি মিম এখানে পর বাসে আসে তাহলে অবশ্যই সে এখানে গুন্নাদাই পড়তে হবে তারপর হলে ইজহারের সাভবি ইজহার মানে স্পষ্ট করে পড়া তো মিম এখানে পর যদি ওয়া ফা আলিফ তা সা জিম দাল জাল রা যা সিন শিন সাদ দাল তা আইন গাইন ফা কফ কাফ লাম নুন হা হামজাইয়া এই হরফগুলো আসে অর্থাৎ এক কথায় বা এবং মিম সারা বা মিম সারা যদি অন্য হরফ আসে তাহলে সেখানে গুন্না হবে না গুন্না আদায় না করে পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে লাম জবর লা হা মিম সুহুম লাহুম ফা ফি হা লিপ জবর হা লাহুম ফি হা দেখুন এখানে লাহুম এরকম গুন্না করবেন না যদি বাসে তাহলে রব্বুহুম বিহিম গুণাতে করবেন আর মিম সেখানে পর মিম আসলে আম মান এরকমভাবে গুণাতে করবেন তো বামিম মিম যদি অন্য হরফ আসে এই হরফগুলো আসে এখানে দেখুন বা এবং মিম নাই বামিম মিম কিন্তু প্রত্যেকটা হরফ এখানে দেওয়া হয়েছে তো বামিম মিম অন্য হরফ আসে সেখানে গুণ আদায় হয় না লাম জবল লা হা মিম পেশহুম লাহুম ফায়াজের ফি হা লিফ হা লাহুম ফি হা আইন জিভার আই লাইম লাই আই লাই হাম ইম জিজ্ হিম আই লাই হিম ওয়া জেভার হাম ইমপ্রেস হুম ওয়া হোম আই হিম ওয়া হোম মিম সেংনাপুর ওয়া মিম ফা গুণ নাদে করবেন না ফালি জবর ফার্স্ট ইম জেস সি ফার্স্ট ই পপ ও না আই লাই হিম ওয়া হুম ফার্স্ট ই উ দেখুন আমি কিন্তু গুণ না দেখে কারণ বা এবং মি আসলে গণ হবে বাকিগুলো গুণ না হয় না বাজে বিম ডাল না দোল দে কাপ জবৰ কা বিহাম দে কা বিহাম দী কা এৰ হাম যাহাম আই লম তবৰ তা ৰ যবৰ ৰম আই লম তা ৰ গুণ নবেনা জুবৰ য়া ডাল জে লি দে এখানে দালটা কলকলা হরফ আমরা সামনে ইনশাআল্লাহ কারণ কোরআন শুদ্ধ করে তেলাত করার জন্য আপনাকে অবশ্যই কলকলা শিখতে হবে তো যাই কলকলা হরফ যখন কলকলা সাকিন থাকে তখন কলকলা করতে হয় তো কলকলা ডিটেলস আমরা কলকলার পর্বতে আলোচনা করব। লাম ইম লাম ইয়া লাম ইয়া লাম ইয়া লাম ইয়া দেয়া লিড ওয়াউ জবর ওয়ালাম মিম জবর লাম ওয়ালাম ইয়া ওয়াউ পেশ ইউ ওয়ালাম ইউ লাম দাল জবর লা দে ওয়ালাম ইউ লা দে এখন কল কল হবে লাম ইয়া লে দে ওয়ালাম ইউ লা দে লাম গুণ হবে না ইয়া লে দে ওয়ালাম ওয়ালাম গুণ হবে না কারণ এখানে মিম সেখানে পড়ি এখন মিম সেখানে পড়ি মানে বা এবং মিম সারা অন্য ভাষায় গুণ না করা যাবে না লাম ইয়া লে দে ওয়ালাম ইউ লা দে হামজা জবর আহ লাম মিম জবর লাম মিম জাগের পর নুন আস তো না নুন শিন জবর নাশ আই লাম নাশ রহ জবর রহ আই লাম নাশ রহ আই লাম নাশ রহ তাহলে আপনারা ভালো করে বুঝে নেন যে এই মিম সেকেন্ডের পর মিম সেকেন্ডের পর যদি এই হরফগুলো আসে অর্থাৎ মিম সেকেন্ডের পরে মিম আসলে কোন না দেখে করবেন কোয়ার মাঝে যেখানে আপনি মিম সেকেন্ডের পরের হরফটি মিম পাবেন মানে এরকম একটা মিম সেকেন্ড আসছে তারপরে হরফি মিম তাহলে কোন না দেখে আবার যখন কোয়ার মাঝে পাবেন আপনি যে মিম সাকিনের পরে বা আসছে গুণ আদায় করবেন কিন্তু মিম সাকিনের পরে আপনি বাও পান নাই মিমও পান নাই এই হরফগুলো পাইছেন ওয়াও ফা আলিফ 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 তো জবর পেশ আসবে সেখানে আলিফ হামজা যাবে তা জিম দালে দালে রাজা সিন সিন স দ ত আইন গইন ফা কফ কাফ লাম নুন হা হামজা ইয়া এই হরফগুলো যদি আসে তাহলে সেখানে কি করা যাবে না গুন্না আদায় করা যাবে না দেখুন নুন সাকিন হচ্ছে এই যে নুনের পর যে সাকিনটা আছে অর্থাৎ নুনের উপরে শাকিনি যেটাকে আমরা সাকিন বলি বা জজম বলি বা সুকুন বলি যাই বলেন তো নুনের উপর যদি সুকুন জজমটা থাকে তাহলে এটাকে বলা হবে নুন সাকিন আর তানবিন কাকে বলে তানভিন হচ্ছে এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয় এই যে তানভিন এই তানভিনের ভিতরে একটা নুন সাকিন হাইট করা থাকে যেমন আমরা যদি বলি মিম নুন জবর মান তাহলে হবে এটা তানভিন হবে মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম নুন জেরমিন এই যে দেখুন একটা নুন সেকেন্ড কিন্তু তানবিনের ভিতরে হাইড করা আছে যদি দেখা যায় না কিন্তু নুন সেকেন্ড দিয়ে কিন্তু তানবিন উচ্চারণ করতে হয় তো এই জন্য নুন সেকেন্ড এবং তানবিনটা আমরা চার ভাবে গুণনা করে গুন্না করে পড়ি তো প্রথম গুণনাটা হচ্ছে ইজহার গুণনা তো ইজহার গুণনা এটার নাম দিছে ইজহার গুন্না যদি কিন্তু এখানে গুণনা হবে না ইজহার অর্থ হচ্ছে ইজহার অর্থে আপনার গুণনা সারা পড়া অর্থাৎ গুণনা না করে স্পষ্ট করে পড়া ইজহার অর্থ কি ইজ অর্থ এটা ইজ হার হলো আরবি শব্দ আর বাংলা অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া অর্থাৎ গুণ্য হবে না তো যখন আপনারা নুন সাকিন এবং তানবিন দুই যাব দুই দুই পাশে পরে এই যে ছয়টা হরফ হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয়টা হরফ পাবেন তখনই কিন্তু গুণ্না করবেন না স্পষ্ট করে পড়বেন তাহলে এখানে ভালো করে বুঝে নেন ইজারো হরফ হলো ছয়টা হামজা হা আইন হা ওয়াইন খ তো কোরআন মাঝিদের ভিতরে যখন আপনারা এই যে এরকম ভাবে নুন সাকিন এবং তানবিনের পরে এই সয়টার পাবেন সেখানে গণনা করা যাবে না যেমন এখানে পড়তে হবে মিম নুন জের মিন হামজাহ জবর আ মিন আ জিম জবরজা লাম দুই জের লিন মিন আজ মিন আজ মিন স্পর্শ পড়তে হবে মিন আজ মিম নুন জবর মান হা পেশ হু ওয়া জবর ওয়া মান হু ওয়া মান হুয়া ফাজু ফা মিম নুন যবর মান ফামান আইন পেশু ফামান উ ফাজি ইযুরিয়া ফামান উফিয়া দেখেন দেখুন নুন এর উপর কি আসছে হামজা আসছে আলিফ এর উপর যবর জের পেশ থাকলে এটাকে হামজা বলা হবে তারপর এখানে নুন এর উপর এই যে হা আসছে এখানে নুন এর এই যে আইন আসছে তো এরকম ভাবে নুন এর পরে ছয়টা আসলে আপনারা কি করবেন গুননা সারা স্পষ্ট করে পড়বেন এখানে দেখুন ওয়াও কে নুন কে করবে এখানে নুন এর পরে এই যে হাটা আসছে হা তাহলে হবে ওয়াউন নুন যাব ওয়ান হার যাব হার ওয়ান হার ইয়ান নুন জবর ইয়ান নুন সেগিন পরে যে হয় আসছে আবার নুন সেগিন পরে খ আসছে তো এইরকম ভাবে নুন সেগিন এর পরে হামজা হা আইন তারপর হচ্ছে হা ওয়াইন খ এই সইটার ভাষলে স্পষ্ট করে পড়তে হবে ইয়ান নুন জবর ইয়ান এই নুন সেগিন পরে কিন্তু ওয়াইন ওয়াইন যেদিকে ইয়ান গই বাদব বেশি জোর নুন জবর না ইয়াঙ্গু যুনা মীন নুন জিৰ মীন মীন ৰজিৰ ঋণ মীন ঋণ তই য়াজব তই এখন দেখোন টানবিনে পঢ়া আছে এতিয়া নোন চাগে পৰে হামজা হা আইন হা ৱইন খে উদাহৰণ পঢ়ি এখন আমাৰ টানবিনে পৰে পঢ়িব যেন তই ইয়াজব তই ৰ দুই যুগৰ ৰণ তই ৰণ এই হামজা যুগৰ আ তই ৰণ আই যুগৰ ৰণ এটা কে ভাংগল হব ৰ ন যু ৰণ তো র নুন রন আর র দুই রন একই উচ্চারণ কিন্তু তো এ তানবিনের ভিতরে কিন্তু এটা নুন সেখানে হাইড করে আছে সেই নুন সেখানটা আমরা এখানে স্পষ্ট করে পড়বো তই রন হামজাহ জবর আবা আলিফ জবর বা আবা বাই আজের বিলাম জবল্লা তয় রন আবা বিলাম কাফ লাম পেশ কুল লাম দুই লান এখানে দেখুন তানবিনের পর হাস যে লাম দুই লান লাম নুন জবর লান একই উচ্চারণ তো সেই নুন সেখানটা আমরা এখানে স্পষ্ট করে পড়বো

লাম জব লিপবর এরকম ভাবে আপনার তানবিনে পরে বা নুন পরে ছয় ছয়টা যদি পান তাহলে সেখানে স্পষ্ট করে পড়বেন এখন আসেন ইকফা গুন্না ইখফা গুন্না কিন্তু ইজহারের মতো করা যাবে না ইখফা গুন্ডাটা গুন্না করতে হবে একই কথা নুন সাকিন এবং তানবিনের পর এই পোনা তা সা জিম দাল জালজা সিন শিন সদ দদ তা য ফা কফ কাফ এই 15 টা হরফ যদি আসে তাহলে নুন সেকেন্ড এবং তানবিন কে গুন্নাহ সহ পড়তে হবে এখানে স্পষ্ট করে পড়া যাবে না গুন্নাহ সহ অর্থাৎ নাকের ভিতর থেকে গুনাটা করতে হবে আমরা বাংলা তনের টনের শরের মত গুনাটা করব এরকম কাফ নুন পেশ কুম এরকম ভাবে গুন্নাটা স্পষ্ট করে গুন্নাটা করতে হবে এইwidehat স্পষ্ট করে আমরা করছি পড়ছিলাম আর এটা ওই স্পষ্ট হবে কাফ নুন পেশ কুম তামিম পেশতুম কুম তুম গুন্নাটো অবশয়AnimationClip আnde পড়বেন কুম

তো এরকম এই পয়েন্ট অফ যখন নুন সাকিনের পর পাবেন তখন গুণ না আদায় করবেন আর বাকি যে আমরা শিখলাম ইজার হরফ ছয়টা হামজা হা আইন হা ওয়াইন খ সেই ছয়টা হরফ যদি আসতো তাহলে কিন্তু আমরা মাং পড়তাম না মান পড়তাম তো নুন সাকিনের পরে কিন্তু হামজা হা আইন হা ওয়াইন খ আসে নাই এখানে নুন সাকিনের পর সা আসে মানে ইকফার হরফ আসে এজন্য এখানে গুণ না করতে হবে মাং সাকুলাত মিম নুন জের মিং জিম জের জি বা আলিফ জবর বা মিং জিবা লাম ধুইছে লিন মিং জিবালিন নোচাগিন কে আছিলে ডাল আস্তে কোনো নাদে হবে মিমনুন যে মিং ডাল ৰ পেচ দোৰ ৰ ধুইছে মিং দোৰ ঋণ মিমনুন পেছি মু।

ইয়াং শিলুনা ইয়াং থেকে নুন সেকেন্ড সিন শিন আসতে গুণা হবে ইয়াং শিলুনা মিম নুন জের মিং সিন রজ হবে সার র জের রে মিং সার রে তো কোরআন মাঝে ভিতরে আপনারা যতবারই এরকম নুন সেকেনের পর এই পনেরোটা হরফ আসবে মানে নুন সেকিন তারপরে পনেরোটা থেকে যে কোনো একটা হরফ আসছে সেখানেই গুণা করবেন তারপর ইয়া নুন জবর বল ইয়াং صاد پیش سو یان سو روا پیش رو نون جبنا یان سو رو نا میم نون جبر مان ضاد لام جب جی ضل مان ضل لام جب ضل مان ضل لا یا نون جبر یان طاج یانتی یان طی قاف قون جبنا قون ইয়া নুন জবনিয়াউ ওয়া পেশে যো ইয়া ন গো রা ওয়া পেশি রু নুন জবননা ইয়াং গুরু না হামজা নুন জে ইং কাফ নুন পেশকুম তা মিম পেশতুম ইং কুমতুম তে এরকম ভাবে নুন সেকেন্ডে পর পুনর ধর ফাসলে গণনা করবেন এখন আমরা তানবিন দে শিখব যে টানমিনের পর এখন পুরোনো হরফ অর্থাৎ দুই যাব দুই দুই পেসের পর যদি আমরা তা সা কাফ ডালে পুরোনো হরফ পাই তখন কি করতে হবে গুণনাতে করতে হবে কারণ তানমিনের ভিতরে নুন কি করা থাকে হাইট করা থাকে তো যে নুন হাইট করা আছে সেই নুন সেকেন্ড আমরা কি করব গুননাতে করব পরবে এরকম নুন না র দুই যাব রং এটা যদি আমরা ভাঙ্গাই তাহলে হবে র নুন রং তাহলে কি উচ্চারণ আমরা এখন গুণনাটা আদে করবো র দুই যাব রং না ৰং তাজুব লাভ না ৰং তালাও ৱ না ৰং তেলা কুব লাম দুই যুব লাং তানুবৰ চাহ একী গুণৰ বাবে চাহ জুব চাহ কেই লাম দুই জুব লান কিলান তাৰপৰা আইন যাব আ নুন দুই পেস নু আই নু জিম আলি যাব যা আই নু যা রিয়া ইয়া তা আই নু যা রিয়া তুন তাহলে নুন সেপর জিম আসছে গুণনা আদায় করবেন কাবার কা মানে টানবিনে পর আসছে আর কি টানবিনে পর জিম আসছে গুণা আদায় করবেন কাবার কা সিন দুই যাব

তো কোরআন মাজির ভিতরে এরকম আপনার তানমিনের পর যদি পুনরাট হরফ তা সা জিম দালে দালে যা সিন সেন সব দ ত ফা কফ কাফ এ পুনরাট হরফ পাইলেই গণ্যাতে করবেন নুন সাকিন অথবা তানমিনের পর আসলে গণ্য করবেন শিন ইয়াজ বা সাই হামজা দু ইজের ইং সাই ইং সিন জব সাহাই আজের হি দাল দু ইজের দিন সাই ইং সাহি দিন সাদে ফা যাব সফ ফা দু ইজের ফাং সফ ফাং

কোরআন মাজিদ শুদ্ধ করে তেলাও শেখার যে পর্ব এক আছে যে কি কি নিয়ম শিখলে আমি কোরআন মাজিদ শুদ্ধ করে তেলাও করতে পারবো সেই পর্ব একে কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করছি তো অবশ্যই আপনার পর্ব এক দেখবেন আমি সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন ক ফাও যে বল কাউ মিম দুই পেশি মুং কাউ মুং ফা লিপ ফা সিন জে সি ক ফা পেশ কো নুন যে বল না কাউ মুং ফা সি কো না ৰ জে ৰিছ কফ দুছেম নুন যে কাফ চে কি ৰজি ৰমে কাফ কাফ লা কি ৰ মাং কা তে টি বাই যে বিন যিবোৰ ন এরকম ভাবে আপনারা নুন সাকিনের পরে যদি ইকফর পান অথবা তানবিনের পরে আসলে আপনার গুন্না আদায় করবে তাপ হচ্ছে ঈদ গম গুন্না ঈদ গম গুন্না এর হর ছয়টা ইয়া ওয়াউ মিম নুন লাম আর ঈদ গম মানে হচ্ছে মিল করে পড়া মানে তাসদিদ দিয়ে মিল করে পড়া হচ্ছে ঈদ অর্থ দেখেন একটু খেয়াল করুন যে এই যে অফ ইয়া ওয়াউ মিম নুন এই চারটি হরফ যদি নুন সাকিন অথবা তানমিনের পরে যদি চারটি হরফ আসে তাহলে গুণ না আদায় করতে হবে আর র আর আসলে মিলে পড়তে হবে গুণ না আদায় করা যাবে না অর্থাৎ ইয়া ওয়াউ মিম নুন আসলে মিলাবো এবং গুণ না আদায় করব আর র আসলে গুণ হবে না আমরা উদাহরণ যাই দেখুন এখানে নুন সাকিনের পরে ওয়া আসছে তো আমরা এই মিম গিয়ে ওয়া কে ধরবো কিন্তু এই ওয়াউর মধ্যে এই নুন সাকিনটাকে এনে গুণ না আদায় করব এরকম মিম ওয়াউ যে মিউ মিউ ওয়াউ যে বড় ওয়া লাম জবল্লা দাল দুজের দিন মিউ মিউলাদিন মিউলাদিন এরকম তাও মিম এর পরে মিম এর উপর তাসিদ আসছে তো এখন গুণ হবে নুন সেকেন্ড এখানে পড়বে না কিন্তু এই মিম কে যখন গুণ করব এই নুন এর একটা ভাব নিয়ে আসবে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন জবর সাদাল দুজের দিন মিম মা মিম নুন যে মান এরকম নুন সেখানে পর ওয়াও নুন সেখানে পর মিম নুন সেখানে পর নুন কিংবা তান ভিনে পর ইয়া তান ভিনে পর ওয়াও তান পর মিম এই হরফগুলা নুন সেখানে মানে ইয়া ওয়াও মিম নুন এই চারটি হরফ নুন সেখানে এবং তান ভিনে পর আসলে গুণ না থাকে মিলাইয়া মিম নুন যে মান নুন যে পর আলি যে পর শা চলে পদ হামজা পেশ ও মান নাশা ও তারপর

তো এরকম রাম আসলে মিলে পর্ব কোন না করব না এখানে মিমটা কে রাখতে হবে মিম রাজের মির রাজের মির রেকা ওয়াউ ইয়া জবর ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লাম জিল্লি ওয়াই লুল্লি কাফ লাম পেশ কুল লাম জিল্লি ওয়াই লুল্লি কুল্লি মিম রাজে মির রা বাজে মিম রাজে মির রা বাজে রব মির রব আবার বাগে রাগে তবে দুই জার আসছে বা রাজে বীর মির রব বীর রহিমিন মিমলাম যে মিললাম যে বললা মিল্লা দাল নুন পেশ দুন হা পেশ হো মিল্লা দুন হো এনুন সেগের মর লাম আশ সাম রা মিম টাকে লাম আশ হা পেশ হো মিম জবর মা হো মা জা জবর জা হো মা জা তা দুই জে তিল হো জা তিল লাম জে লাম পেশ লো মিম জবর মা জা জবর জা তা দুই জে তিন হো মা জা তিল লো মা জা যে দক ফদন তা তা হাসে কি না জাবে এক লনে আমি সব আলোচনা করব তারপর চারটি শব্দে ইদগাম হবে না অর্থাৎ নুন সেগের পর ওয়াও নুন সেখানে পর ওয়াও নুন সেখানে পর ইয়া নুন সেখানে পর ইয়া এই চারটে শব্দ যদি কোরআন মাঝের ভিতরে পান তাহলে এই চারটে শব্দ আপনার গুণ আদায় করা যাবে না এই চারটে শব্দ স্পষ্ট করে পড়তে হবে যেমন সৈন ওয়ান নুন সদ নুন যে সৈন ওয়াও আলিফ যে পর ওয়া নুন দ্বিপেশ নুন সৈন ওয়ান নুন পফ নুন যে কিন ওয়াও আলিফ যে পর ওয়া নুন দ্বিপেশ নুন কিন ওয়ান নুন দাল নুন পেশ দুন ইয়া আলিফ যে পর ইয়া নুন দ্বিপেশ নুন দু দুন ইয়া নুন

তো নুন সেকেন্ডের পর বা আসলে এখানে একটা ছোট একটা মিম থাকবে ছোট একটা মিম দ্বারা এখানে আমরা নুন সেকেন্ডটাকে পরিবর্তন করবো অর্থাৎ এই ক্লাব অর্থ পরিবর্তন করে পড়া এখানে নুন সেকেন্ড উচ্চারণ না করে মিম সেকেন্ড উচ্চারণ করবো তবে এখানে আমরা একটু নুন সেকেন্ড একটু মিম সেকেন্ড উচ্চারণ করব অর্থাৎ মিম সেকেন্ড উচ্চারণ করতে গেলে আমাদের দুই ঠুট মিল করে পড়তে হয় এরকমভাবে হামজা মিম যে আম এরকম দুই ঠুট মিল হয় তবে আমরা দুইটা মিল করব না দুইটা মাঝে একটু ফাঁকা রেখে মিমের উচ্চারণ করার চেষ্টা করব এরকম হামজা নুন এখন নুনের এর বানান লিখ করব উচ্চারণ করবো মিমের মত হামজা নুন জবর আম বা জবর বা তা জবর তা আম বাতা মিম নুন জের মিম বাই জবর বাই নুন জেল নি মিম বাইনি সাদ মিম পেশ সুম মিম দুই পেশ মু সুম বা কাফ পেশ বুক মা মিম দুই পেশ মুন সুম বুক মুন শিন জবার মি মি হাজার মি স্বামী আইন দুই পেশ পেস এখন বা 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 প্রত্যেকটা কিন্তু মি আসছে দেখেন আপনার ই করবেন মানে পরিবর্তন করবেন কোনোটা নুনের জায়গায় মিম মর্চন করতে হবে স্বামী এখন উম বা বা স দে হাজার সোয়ে র দুই পেশ স্বামী এখন উম বা সয় রোন মিম নুন যে বল মাম বা বা খোয়া খেলাম যে বল মাম বা খেলা মিম নুন জের মিম বা আইন জিবার বা ডাল জের দি মি বা দি তো এরকমভাবে নুন সেকেন্ডের পরে যখন বা পাবেন বা তান মিনে পরে বা পাবেন তখনই গুন নাদায় করতে হবে তো যে যেখানে আমরা নুন সেকেন্ড আদাই করে পড়ি তো সেখানে নুন সেকেন্ড রাদাই হবে না সেখানে একটা মিম সেকেন্ডের মতো আদায় করতে হবে

এই আল্লাহ শুধু লামটা দুইটা ভাবে পড়তে হয় একটা হচ্ছে মোটা করে পড়তে হয় আর একটা হচ্ছে পাতলা করে পড়তে হয় তো কোথায় মোটা হবে হবে কোথায় পাতলা এটা আমরা অনেকেই জানি না 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 জানার কারণে শুদ্ধ করতে পায় সুন্দর করতে পায় না এখানে একটু দেখুন খুবই সহজ আমরা সবাই কিন্তু আল্লাহ এই শব্দটা সবাই জানি বা লিখতে পারি বা সব জায়গায় কিন্তু আমরা কম বেশি এই লেখাটা দেখি সব জায়গায় দেখি তো এই যা আল্লাহ এই যা আল্লাহু হামজা লাম আল লাম খরাজ বললো হা আল্লাহ আল্লাহ লেখার যে মাস্ক যে লামটা আছে এই যে লামটা এই লামটাকে বলা হয় লফস আল্লাহ লাম বা আল্লাহ শব্দ লাম বলা হয় এটাকে এই যে লামটা তাস্তির যুক্ত যে লামটা আছে এই লামটাকে আল্লাহ শব্দ লাম বলা হয় তো যদি এই লামের ডাইনের জবর থাকে তাহলে এই লামটা মোটা করে পড়তে হবে এখানে আমরা পড়ি আল্লাহ তো এটা আল্লাহ বলবেন না জবর থাকা কেন লফজ লামে ডাইনে বা আল্লাহ শব্দের লামে ডাইনে যদি জবর থাকে তাহলে লামটাকে মোটা করে পড়তে হবে তাহলে এখন হবে হামজা লাম জবর আল লাম খারাপ ল হা পেশ হু আল ল বলতে হবে তারপর হা পেশ হু গিয়ে লামকে ধরছে ওয়াউ লাম জবর ওয়াল এই যে এখানে এটা হচ্ছে লফজ আল্লাহ বা আল্লাহ শব্দ লাম

তো কোরআন মাজিদের ভিতর আপনি যেখানে এরকম ভাবে আল্লাহ শব্দ লামের ডানে জবর পাবেন সেইখানে সে লামটাকে মোটা করে পড়বেন দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে আল্লাহ শব্দ লামের ডানে পেশ থাকলে কিন্তু এটা মোটা হবে অর্থাৎ জবর এবং পেশ এ দুটা আসলে লাম মোটা করে পড়তে হবে তাহলে এখন আমরা মোটা করে পড়ব র জবর র সিন ও সু রসু সু লাম লাম পেশ লুল রসুলুল লাম খরাজ ল হাজির রসুল্লাহি ল বলতে হবে জবর অথবা পেশ আসলে মুটা করতে হবে রসুল্লাহি নুন সাদ জব নাফস র লাম পেশ রুল নাফস রুল লাম খরাজ ল নাফস রুল ল হাজির হি নাফস রুল লাহি এখন মুটা করতে হবে নুন আলিফ জব না র লাম পেশ রুল না রুল লাম খরাজ ল না না এরকম ভাবে যদি আপনি জবর এবং পেশ পান তাহলে অবশ্যই এই লামটা মোটা করবেন এখানে আরেকটা কথা সেটা হচ্ছে এই লবজ লাম এই আল্লাহ লামে মানে এই আল্লাহ শব্দ লামে উপরে সবসময় কিন্তু খারাপ জবর থাকে না অনেক সময় জবরটা এরকম বাঁকানো থাকে এরকম থাকে বাঁকানো তো যদি বাঁকানো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা খারাপ জবর ধরে পড়তে হবে কারণ আল্লাহ শব্দ লামের উপর যে জবরটা থাকে এটা সবসময় খারাপ রাখবেন এরকম সবসময় এটা খারা জব থাকতে পারে আবার এরকম জবর মতো থাকতে পারে তো যদি জবর মতো থাকে তাহলে সেখানে এক লিফ্ট দিতেই হবে কারণ আল্লাহ শব্দ লামের মাঝে যে লামটা তার লামটা এই লামে কখনো জবর হয় না সবসময় খারা জবর এক লিফ্ট টেনে পড়তে হবে এটা মনে রাখবেন মানে এরকম জবর যদি অনেক কোরআন মাঝেদের ভিতরে দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন এটা খারা জবরই এখানে এক লিফ্ট পরিমাণ টেনে পড়তে হবে তো জবর এবং পেশ থাকলে ল বলবেন তারপর হচ্ছে যদি এরকম জের আসে আল্লাহ শব্দ লামের ডাইনে জের আসে তাহলে এটাকে লা পড়তে হবে লাম লাম লিল লাম খাজিবুল্লাহ হাজির হি লিল লাহি পড়তে হবে বা সিন যে বিস মিম লাম মিল বিস মিল লাম খাজিবুল্লাহ হাজির হি বিস মিল লাহি দালিয়া যে দিনুল লাম যে দিনিল লাম খাজিবুল্লাহ হাজির হি দিনিল বালাম লামজে বিল লাম খারাজিবল লা হাজেরি বিল লাহি ডাল কাব্জে জিক ৰ লামজে রিল জিক রিল লাম খারাজিবল লা হাজেরিহি জিক রিল লাহি অফ পেস্কো লাম লামজে রিল অলিল লাম খারাজিবল লা অলিল্লা হাম ইম্পেশ হোম মিম জে বর্মা অলিল্লা হোম্মা তারপর হচ্ছে ৰ হৰপ্পৰা নিয়ম এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ৰ হৰপ্পৰা নিয়মটা জানি না যে কারণে কোণ মাজে প্রত্যেকজনকে ভুল করি তা এটা অবশ্যই আপনাকে ভালো করে শিখতে হবে দেখুন র হল নিয়ম র কিন্তু দুই ভাবে পড়তে হয় এক হলো মোটা দুই হলো পাতলা তো প্রথম হচ্ছে পোর করা পোর মানে মোটা করে পড়া যখন রর উপরে জবর থাকবে এরকম ভাবে রর উপরে পেশ থাকবে তাহলে র মোটা করতে হবে ওই আল্লাহ শব্দুল্লামের মতো ওই আল্লাহ শব্দুল্লামের জবর পেশ মোটা হয় যা তাহলে পাতলা হয় এখানেও জবর পেশ মোটা হবে যেমন রব আজব রব বা পেশবু কাফিম পেশকুম রব বুকুম

তো এই র টাইম যখন জবর আসবে কিংবা পেশ আসবে তখন র সেকেন্ডে মোটা করতে হবে ওয়াউ জবর ওয়া হামজা র জবর আউ ওয়া আউ সিন জবর সে লাম জবর লা ওয়া আউ সালা কফ র পেশ উ এখানে মানে পেশে পস র সেকেন্ড আসছে তো এখন আমরা র মোটা করব হামজা খরা জবর আ নুন দি পেশ নুন উ আ নুন ওয়াউ লাম জবর ওয়াল আইন সাদ জবর আস এখানে র পেশ র থাকতে পারে ওয়াল আস র যদি যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে র সেকেন্ডে কি হয়ে যাবে অক্ষ ধরলে সাকিন হয়ে যাবে র মানে এখন অক্ষ ধরলে রটা সাকিন হয়ে যাবে তো আমরা এখন রটাকে মোটা করবো ওয়াইল ওয়াইল এরকম হুস এরকম ভাবে আমরা পড়ব। তারপর নিয়মটা হচ্ছে যদি এরকম দেখেন যে হামদা জবর আ তারপরে জের আসছে কিন্তু পরে একটা খালি আলিফ আসছে খালি আলিফের পরে রস সেকেন্ড আসছে তো এরকম যদি আসে তাহলে এইখানে রস মোটা করে পড়তে হবে যদি খালি আলিফটা না থাকতো তাহলে রস পাতলা হতো খালি আলিফটা আসার কারণে আমরা রস মোটা করব আরেকটা হচ্ছে রস এখানে যখন মোটা হরফ আসবে মোটা সাতটা স দ ত জ খ কফ এখানে আসি দেখুন খ স দত ওয়ইন ত কফ র এই সাতটা হলো মোটা হরফ তো রস এখানে যে আসে তারপরে যে মোটা হরফ সাতটা আসে তাহলে সে ক্ষেত্রে কিন্তু র মোটা হবে তো এরকম ভাবে যদি র সেকেন্ডের আগে খালি আলিফ তার আগে জের আসে তাহলে সে র সেকেন্ড মোটা করে পড়তে হবে এবং র সেকেন্ডের আগে জের থাকলে এবং র সেকেন্ডের পরও হরফ যদি মোটা হরফ সাত থেকে যে কোনো একটা আসে তাহলে র সেকেন্ড মোটা করে পড়তে হবে তাছাড়া র নিচে জের আসলে সে ক্ষেত্রে কিন্তু র পাতলা হবে কিংবা র সেকেন্ডের ডাইনে জের আসলে র সেকেন্ড পাতলা হবে যেমন র হাজির রিফ এখানে রটা পাতলা হবে লামজাবুল্লাহ তাস সিনজাবাদ তাস রিফ লা তাস সিনজে শি তা আলিজাবাদ তা হামজাদের রিফ এখান থেকে আমরা রিহ লাতা শীতাই মিম নুন মিং সিন রজের রজের মিং শার র রস আমরা পাতলা করব ফাস ওয়াজ ফাস বা রজের বীর ফাস বীর রস এখানে ডাইনেজিয়ার পাতলা করব কাপ যে জিক এখানে রট আমরা সেকেন্ড করব জিক এরকম ফিক যারা আসছে পাতলা করতেছি মিন খইর এটা হচ্ছে ইয়া সেকেন্ডের পরে যদি আমরা অকফরবস্থ র সেকেন্ড কে পাই মানে ইয়া সাকিনের পরে যদি আমরা র পাই আর অফ ধরলে সে রটা কিন্তু সাকিন হয়ে যায় তো ইয়া সাকিনের পরে যদি আমরা রটাকে সাকিন ধরে পড়ি তাহলে সেক্ষেত্রে রটা কিন্তু মানে র সাকিনটা কিন্তু পাতলা পাতলা করে করে পড়তে হবে তাহলে এখানে রটাকে মাঝে কোরআন মাঝিতে ভিতরে একটাই মানে শব্দ আছে যেখানে মাঝে রে হা পড়তে হয় এটা আপনার মনে রাখবেন যখন আপনারা এই শব্দটা আপনার সুর হুদে পাবেন তো সুর হুদে এটা আসলে আপনারা মাঝে রি হা না পরে মাঝে রে হা পড়তে হবে ও মূর এরকমভাবে আমরাও আছে কি পর্ব